হেল্ল' ফ্ৰেণ্ড, ৱেলকাম বেক টু মাই ইউটিউব চেনেল। চ' আজি আপোনালোকৰ বাবে লৈ ল'লোঁ বহুত এটা ভাল খবৰ। সেই ভাল খবৰটো হ'ল, আপোনালোকে যদি টেনথ ক্লাছত পঢ়ি আছে, নহ'লে আপোনালোকে হায়াৰ ছেকেণ্ডেৰী ফাৰ্ষ্ট ইয়াৰ বা ছেকেণ্ড ইয়াৰত আপোনালোকে যদি পঢ়ি আছে, বা আপোনাৰ ফেমিলিৰ পৰা যদি কোনোবাই পঢ়ি আছে টেনথ ক্লাছত আৰু হায়াৰ ছেকেণ্ডেৰী ফাৰ্ষ্ট ইয়াৰ এণ্ড ছেকেণ্ড ইয়াৰত যদি পঢ়ি আছে, তেনেহ'লে আপোনালোকৰ বাবে বহুত এটা ভাল খবৰ। সেই ভাল খবৰটো ইয়াতে আপোনালোকে চাব পাৰিব, ইয়াতে সেই নটিচটো ইয়াতে চাব পাৰিছে। আসাম গভৰ্ণমেণ্টৰ ফালৰ পৰা এই সুবিধাটো আপোনালোকে লাভ কৰিব। ইয়াতে আপোনালোকে চাব পাৰিছে দশম শ্ৰেণীৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে এককালীনভাৱে 2000 টকা পাব। আপোনালোকে যদি টেনথ ক্লাছৰ ছাত্ৰ ছাত্ৰী হয় বা আপোনাৰ ঘৰত যদি টেনথ ক্লাছৰ ছাত্ৰ ছাত্ৰী আছে, সেই ছোৱালীজনে পাব ইয়াতে 2000 টকা। আৰু যদি আপোনালোকে এইচ এছ ফাৰ্ষ্ট ইয়াৰ আৰু ছেকেণ্ড ইয়াৰৰ ছোৱালী হয়, তেনেহ'লে আপোনালোকে পাব 4000 টকা। ইয়াতে আপোনালোকে চাব পাৰিলে একাদশ আৰু দ্বাদশ শ্ৰেণীৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে পাব 4000 টকা আগবঢ়াব। তো ইয়াতে আপোনালোকে চাব পাৰিলে সেইটো আপোনালোকে অনলাইনত এপ্লাই কৰিব পাৰিব। আপোনালোকক ইয়াতে দেখুৱাই দিম আপোনালোকে এই এপ্লাইটো কেনেকৈ কৰিব, ডকুমেণ্টছ কি কি লাগিব, সকলো তথ্যখিনি আপোনালোক দিম। তো অনলাইনত এপ্লাই করার কারণে আপনাকে এডফার্স্ট কি করব, বিদ্যার্থী ইয়াতে আপনাকে চাবার আছে। বিদ্যার্থী নামের একটা অ্যাপ আপনাকে প্লে স্টোর পর অ্যাভেলেবল পাই যাব, তারপর আপনাকে ডাউনলোড করব। ডাউনলোড করার পিছত ইয়াতে আপনাকে চাবার আছে স্কিম, স্কিমত আপনাকে ক্লিক করব। ক্লিক করার পিছত ইয়াতে আপনাকে চাবার আছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটো যাওয়ার পিছত ইয়াতে আপনাকে একটা লিঙ্ক চাব পারছে, এই লিঙ্কটোত আপনাকে ক্লিক করব। ক্লিক করার পিছত অলপ সময় লব, তারপর আপনাকে এনেকুৱা একটা পেজ খুলে হবো। ইয়াতে আপনাকে চাব পারলে ইয়াতে চাব পারলে মাইনরিটি স্কলারশিপ এইটো আপনাকে পেজটো খুল কালে, তারপর ইয়াতে আপনাকে তলফেলে অল্প যাব। তলফেলে যাওয়ার পিছত ইয়াতে আপনাকে চাবার আছে নিউ এপ্লিকেশন রেজিস্ট্রেশন অনলাইন এপ্লাই। তো আপনাকে এইটো চার আগত আপনাকে চাই লোক আপনাকে ডকুমেন্টস কি কি লাগবে সেইখানে আপনার আগত দেখাই লো। তো ইয়াতে আপনাকে অল্প তলফেলে যাব, তলফেলে যাওয়ার পিছত ইয়াতে আপনাকে চাবার আছে স্ক্যান কপি আপলোড বাই দ্য ফলোয়িং ডকুমেন্টস। তো ইয়াতে আপনাকে এক নম্বর যে পয়েন্ট দিছে ইয়াতে চাবার আছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি, আপনাকে পাসপোর্ট সাইজ একটা ফটোগ্রাফি লাগবে। তারপর আপনাকে দ্বিতীয় দুই নম্বরটা চাব পারছে ইয়াতে সিগনেচার অফ দ্য স্টুডেন্ট, আপনাকে সিগনেচার একটা লাগবে স্টুডেন্টখনের। তারপর ইয়াতে আপনাকে চাব পারছে আধার কার্ড, যদি আধার কার্ড থাকে অপশনাল হয়, যদি আধার কার্ড থাকে তেনহলে আপলোড দিব লাগিব, আর যদি না থাকে দরকার নাই। তারপর ইয়াতে আপনাকে চাব পারছে ফরেন পেস অফ সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার যেটু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে স্টুডেন্টজনের সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টখন কিন্তু দিব লাগবে। দেওয়ার পিছত ইয়াতে আপনাকে চাব পারছে ডিক্লেয়ারেশন ফর দ্য হেড অফ ইনস্টিটিউশন ফর্মেট পিডিএফ, আপনাদের যেটু হেডমাস্টার পর আপনাদের একটা পিডিএফ আপনাদের যেটু কি লৈছিলে ডিক্লেয়ারেশন লৈছিলে সেইটো আপনাদের ইয়াতে ডাউনলোড দিব লাগিব, আপলোড দিব লাগিব। তারপর ইয়াতে আপনাদের চাব আছে পাস সার্টিফিকেট এন্ড মার্কশিট, আপনাদের পাস সার্টিফিকেট বা মার্কশিট আপনাদের ইয়াতে দিব লাগিব। তো এইখানে দিয়ার পিছত ইয়াতে আপনাদের চাওক আপনাদের অনলাইন এপ্লাইটো কেনেকৈ করব। ইয়াতে সকলোখিনি আপোনালোকে ইয়াতে দিয়া আছে, ইয়াতে আপোনালোকে চাব পাৰিছে ৰেজিষ্ট্ৰেশ্যন আপোনালোকে নতুনকৈ যদি কৰিব বিচাৰে তেনেহ'লে ইয়াতে আপোনাৰ নাম, বেচিক ডিটেইলছ যিবিলাক আছে ডেট অফ বাৰ্থ আপোনালোকে এইবিলাক দি দিব। দিয়াৰ পিছত ইয়াতে আপোনালোকে চাব পাৰিছে ছাবমিট অপশ্যন, ছাবমিট অপশ্যনটোত ক্লিক কৰাৰ পিছত আপোনালোকে আৰু এটা নতুন পেজ খুল হ'ব। সেই নতুন পেজটোত আপোনালোকে ডকুমেণ্টছখিনি যিখিনি চালে সেই ডকুমেণ্টছখিনি কিন্তু আপোনালোকে তাতে আপলোড দিব লাগিব। দিয়াৰ পিছত আপোনালোকে এটা আপোনাৰ যিটো কি আছে আপুনি যিটো মানে এপ্লিকেশ্যন ফৰ্মখন ফিল আপ কৰিলে সেইটো এটা আপোনাক কপি ওলাব, সেইটো আপোনালোকে ডাউনলোড কৰিব ৰাখিব। ডাউনলোড কৰাৰ পিছত আপোনালোকে ফাইনেল ছাবমিট এটা অপশ্যন আহিব, সেই ফাইনেল ছাবমিট অপশ্যনটোত আপোনালোকে ক্লিক কৰি আপোনালোকে সেইটো এপ্লাই কৰি দিব আৰু আপোনাৰ সেই কামখিনি হৈ যাব।